আইডিয়াল একটা হেয়ার কাট চুজ করতে হবে। চুলটা যাতে টাওয়েল ড্রাই করা থাকে, 2-1 ফুটের বেশি না হয়, হিটের চাইতেও বেশি ক্ষতিকর হবে, অল্প পরিমাণে চুল ইউজ করতে। আসসালামু আলাইকুম ব্রাদার্স, আজকে আমি আপনার সাথে শেয়ার করবো কিভাবে আপনি একদম কম সময়ের ভিতরে ম্যাক্সিমাম ভলিউম বা ম্যাক্সিমাম হোল্ড আপনি আপনার চুলে দিতে পারেন। আর পুরো ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ পুরো প্রসিডিওটা শেয়ার করবো। আর এই ভিডিওটা আপনার সামনে তো ঈদ, শুধু ঈদই না, সামনে যেই কোনো অকেশনে আজকে এই ভিডিওটা আপনার কাজে লাগবে, যদি আপনি চান আপনার হেয়ারটা একদম পারফেক্ট থাকুক সবসময়। সো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। সো ম্যাক্সিমাম চুলের ভলিউমের জন্য আপনাকে ফার্স্ট একটা আইডিয়াল একটা হেয়ার কাট চুজ করতে হবে। আর আপনি এমন টাইপ হেয়ার কাট থেকে দূরে থাকবেন যেগুলো আপনার চুলগুলোকে আরেকটু ফ্ল্যাট করে দেয়, স্পেশালি স্লিক ব্যাক বা স্লিক টাইপের হেয়ার স্টাইলগুলো। আপনি এমন হেয়ার কাট চুজ করবেন যেটা আপনার চুলের লেন্থটা থাকে শর্ট, স্পেশালি 3-4 ইঞ্চির ভিতরে যাতে আপনার চুলের লেন্থটা থাকে। আপনার চুলের লেন্থ যত বড় হবে আপনার চুলের ওয়েটও তত বাড়তে থাকবে। তার মানে আপনি চুলে যাই ইউজ করেন লম্বা চুলে আপনার চুল অটোমেটিক্যালি না ফ্ল্যাট হয়ে থাকবে। তাই আপনি ট্রাই করবেন 3-4 ইঞ্চি লেন্থের চুলের হেয়ার কাট রাখতে, যাতে আপনি আপনার চুলে ম্যাক্সিমাম ভলিউমটা ইজিলি দিতে পারেন। আর যে কোনো হেয়ার স্টাইল প্রসেস শুরু করার আগে আপনি মেক শিওর করে নেবেন যে আপনার চুলটা যাতে টাওয়েল ড্রাই করা থাকে, মানে হালকা হালকা বেঁচে থাকে। কারণ আপনি বেজার চুল আপনি যেই কোনো দিকে যেমন ইজিলি মুভ করতে পারবেন, ড্রাই হেয়ার পারবেন না। আর এরপরে আপনি ম্যাক্সিমাম হোল্ড আর ম্যাক্সিমাম ভলিউমের জন্য ট্রাই করবেন চুলে একটা প্রিস্টেলার ইউজ করতে। এখন প্রিস্টেলার কি? প্রিস্টেলার হচ্ছে যেটা আপনি আপনার চুলে হেয়ার ড্রাই ইউজ করার আগে ভেজা চুলে যেটা ইউজ করেন। আর প্রিস্টেলার বিভিন্ন ধরনের হতে পারে। আপনি চাইলে প্রিস্টেলার হিসাবে এই ধরনের ওয়্যাক্স ইউজ করতে পারেন, আর্গান অয়েল ইউজ করতে পারেন। বাট আপনার কাছে যদি কোনো কিছুই না থাকে তাহলে আপনি আপনার আম্মুর কাছে গিয়ে বা আপনার বোনের কাছে গিয়ে নারকেল তেলের বোতলটা ধার নিয়ে সেটা থেকে 2-1 ফোঁটা নারকেল তেল প্রিস্টেলার হিসাবে আপনি আপনার চুলে ইউজ করতে পারেন। বাট আপনি মেক শিওর করবেন যে আপনার যদি চুলে তেল ইউজ করেন প্রিস্টেলার হিসাবে এটা যাতে 2-1 ফোঁটার বেশি না হয়। এর বেশি যদি হয়ে যায় তাহলে চুলটা একটু তেল চিটচিটে ভাব হয়ে যাবে, যেটা দেখতে আর ভালো লাগবে না। আর আপনি ট্রাই করবেন যেদিন আপনি আপনার চুলে স্টাইল করবেন তার 1 দিন বা 2 দিন আগে চুলে শ্যাম্পু করে নিতে। কারণ আপনার স্ক্যাল্প প্রচণ্ড পরিমাণে ওয়াইল বা সিবাম প্রোডিউস করে, যার ফলে আপনার চুল তেল চিটচিটে ভাব অটোমেটিক্যালি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তাই মেক শিওর করবেন হেয়ার স্টাইল করার আগে আপনার চুলের স্ক্যাল্পটা যাতে ক্লিন থাকে। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে একটা হেয়ার ড্রায়ার। আর হেয়ার ড্রায়ার সিলেক্ট করার সময় আপনি মেক শিওর করবেন যে আপনার হেয়ার ড্রায়ার যাতে 1800-1900 ওয়াটের ভিতর থাকে। কারণ আমাদের ছেলেদের চুল একটু ছোট, তাই এই অল্প ওয়াটের ভিতরে আমাদের কাজ হয়ে যাবে। দেন আপনি মেক শিওর করবেন যে আপনার হেয়ার ড্রায়ারে যাতে বোথ গরম বাতাসও বের হয়, ঠান্ডা বাতাসও বের হয়। দেন আপনি ফোকাস করবেন হচ্ছে চিরুনির উপরে। আর ম্যাক্সিমাম বলে আমার জন্য বেস্ট হবে হচ্ছে রাউন্ড ব্রাশ আর এই ধরনের বেন্টেড ব্রাশ। বাট আমি এই ধরনের বেন্টেড ব্রাশ প্রেফার করি, কারণ আমি খেয়াল করেছি যে আপনি যখনই চুল স্টাইল করবেন এই বেন্টেড ব্রাশ দিয়ে চুল কম উঠে আসে। আর এটা আপনি যে কোনো কসমেটিক্সের দোকানে কিনতে পারবেন। আর চুলের ভলিউমের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে সঠিক ব্লো ড্রাই করার টেকনিক জানা। আমরা অনেকে মনে করি যে চুলে হিট দিলে চুল ড্যামেজ হয়ে যাবে, তাই হিট দেওয়ার ভয়ে আমরা অনেক সময় ভেজা চুলে ক্যাপ বা ব্যান্ড ইউজ করি যাতে চুলটার ভলিউম ক্রিয়েট হয়। বাট আপনি যদি ভেজা চুলে লং টার্ম টাইট করে বেঁধে রাখেন না তাহলে সেটা হিটের চাইতেও বেশি ক্ষতিকর হবে। এর ফলে আপনার এই যে হেয়ার লাইনগুলো আছে আপনার হেয়ার লাইনগুলো আস্তে আস্তে পিছনের দিকে যেতে থাকবে, যার মানে আলটিমেট রেজাল্ট হবে আপনার মাথার চুল কমে আপনি টাকে হতে থাকবেন। এখন ভলিউমের জন্য আপনি একটা চিরুনি নিয়ে আপনার চুলের ন্যাচারাল ফ্লো যেদিকে আছে, যেমন আমার চুলের ন্যাচারাল ফ্লো হচ্ছে বাম দিক থেকে ডান দিকে, আপনার চুলের ন্যাচারাল ফ্লো যেই দিকে আছে সেই দিকে নিয়ে ভেজা চুলটাকে আশ্রয় নিন। দেন সেই ন্যাচারাল ফ্লোয়ের দিকে আপনি আপনার ব্লো ড্রাইটা নিয়ে হায়েস্ট হিট সেট করে ব্লো ড্রাই করেন। দেন সেই পাশে ব্লো ড্রাই হয়ে গেলে আপনি আপনার ন্যাচারাল ফ্লোয়ের অপোজিট সাইডও ব্লো ড্রাই করে ফেলেন। এতে আপনার চুলে হিউজ একটা ভলিউম ক্রিয়েট হয়ে যাবে। বাট ব্লো ড্রাইয়ের ক্ষেত্রে আমি ছোট একটা টিপস আপনাকে দিতে পারি, সেটা হচ্ছে আপনি আপনার ব্লো ড্রাইটা নিয়ে আপনার চুলের এই যে রুটসগুলো আছে সেগুলোকে আগে ভালোভাবে ব্লো ড্রাই করে নেবেন। কারণ আপনার চুলের ভলিউম সৃষ্টি হয় আপনার রুট থেকে, চুলের আগা থেকে না। আমরা অনেকে মিস্টেক করে থাকি যে চুলের আগাতেই শুধু হিট দিতে থাকি, বাট আপনার আগে মেক শিওর করতে হবে আপনার চুলের রুটগুলোতে আপনি ভালোভাবে ব্লো ড্রাই করে নেবেন। এতে আপনার চুলের ভলিউম ইনস্ট্যান্টলি ক্রিয়েট হয়ে যাবে। দেন চুলে গরম বাতাস দিয়ে ব্লো ড্রাই করার কাজ শেষ হয়ে গেলে আপনি ট্রাই করবেন ঠান্ডা বাতাস, মানে ব্লো ড্রায়ের হিট সেটিংটা চেঞ্জ করে ঠান্ডা বাতাস দিয়ে আবার ব্লো ড্রাই করে নিতে। এখন গরম বাতাস দিয়ে যখন আপনি ব্লো ড্রাই করবেন তখন আপনার চুলগুলো নরম হয়ে যাবে, আপনি যেই দিক খুশি সেই দিকে আপনার চুলটাকে মুভ করতে পারবেন। বাট আপনি যখনই ঠান্ডা বাতাস দিয়ে আবার ব্লো ড্রাই করবেন না তখন আপনার চুলগুলো মানে আপনার চুলের রুটগুলো আর হেয়ারগুলো আবার এক জায়গায় লক হয়ে যাবে। এর ফলে আপনার চুল
অনেকক্ষণ আপনার চুলের ভলিউম লাস্ট করবে। এরপর আপনি ট্রাই করবেন একটা হাই হোল্ড জেল বা হাই হোল্ড ক্লে নিয়ে চুলে ইউজ করতে, বাট আপনি মেক শিওর করবেন যে যখনই আপনি এগুলো ইউজ করবেন তখন আগে অল্প পরিমাণে চুলে ইউজ করতে। আপনি যদি ফার্স্টে বেশি পরিমাণ চুলে লাগিয়ে ফেলেন না তখন আপনার চুলটা অটোমেটিক্যালি ফ্ল্যাট হয়ে যাবে, তাই মেক শিওর করবেন যে আগে অল্প ইউজ করে নিতে, দেন যদি লাগে তাহলে আবার পরে আপনি বাড়িও একটু নিতে পারবেন। এতে আপনার চুলের ভলিউম ইনস্ট্যান্টলি ক্রিয়েট হয়ে যাবে। আর আপনি যদি চান যে বাংলাদেশে অ্যাভেলেবল 5টি বেস্ট জেল নিয়ে আমি ভিডিও বানাই তাহলে আপনি আমার নিচে কমেন্ট করে জানাতে পারেন। অনেকেরই আসলে এমন প্রোগ্রাম থাকে যে সারাদিনের জন্য প্রোগ্রামের কাজে বাইরে যেতে হয়, মানে 10-12 ঘন্টার কাজে, তখন আপনি যদি চান আপনার চুল সবসময় হাই হোল্ড থাকুক এবং হাই ভলিউমে থাকুক তখন আপনি যে কোনো একটা হেয়ার স্প্রে ইউজ করতে পারেন ভালো মানের। বাট আপনি হেয়ার স্প্রে করার সময় মেক শিওর করবেন যে হেয়ার স্প্রেটা যাতে আপনার স্ক্যাল্প থেকে, মানে চুল থেকে 1 ফিট দূর থেকে ইউজ করতে। আর হেয়ার স্প্রে ইউজ করার পর আপনি চুলে হাত না দেওয়ার ট্রাই করবেন। আপনার চুল যখন কমপ্লিট স্টাইলিং হয়ে যাবে দেন লাস্ট স্টাইলার হিসাবে আপনি আপনার হেয়ার স্প্রেটা ইউজ করতে পারেন। আর আপনার কাছে যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ড্রপ এ লাইক বিলো অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন বেল সো ইউ গাইস ডোন্ট মিস এনি অফ মাই ভিডিও। আবার নেক্সট উইকে দেখা হবে। আল্লাহ হাফেজ।